সেতু যখন তো ফুলিয়ে দেবে সাথে সাথে তোর ভয় লাগবে, দেরি করতে পারবে। ওই দুটো আমি টাকা আমি দেবো, কিন্তু চলবে তোর কালের মধ্যে দেওয়া লাগবে। তুই দুটো খাইছিস অলরেডি বোধ হয়, মানে খাইয়ে তো এবার আমার দাদার আমার মনে হয় যা বুঝার আছে আমরা তিনজন বুঝেছি, তোর তো বুঝার মতো অভিজ্ঞতা তোর হয়নি।
Thank you.
কাকার নামটা কি? আমার নাম মোহাম্মদ নহরাল ইসলাম। আপনি কি কি আইটেম বিক্রি করেন? এখানে আছে আলু চপ, পেঁয়াজু, সিঙ্গাড়া, ছোলা, বন্ডে, বেগুনি। কত করে কোনটার দাম? সবই একই রেট বেশি, 3 টাকা পিস। সব 3 টাকা পিস? হ্যাঁ, সব পেঁয়াজি, বেগুনি, সিঙ্গাড়া সবই 3 টাকা পিস। এই বাজারে 3 টাকা রাখা সম্ভব হচ্ছে? এখন আমরা নিজেরা কাজ করি তো, এই জন্য নিজেরা গায়ে খাটনি করি, কর্মচারী বেতন নেই, ওই পালি আর কি বেশি। কতদিন ধরে বিক্রি করছে? আমার ব্যবসার বয়সটা প্রায় না, এখানেই এখানেই রোড শুরু হওয়ার থেকেই এখানে দোকান, আর এর আগে ভিতরে ছিল। কত বছর? এবারে দেখ 22-23 বছর তো হবেই, 23 বছর। আগে কত করে বিক্রি করতেন নাকি এই রেটে? না, প্রথমতেই 8 আনা পিস বেচতাম। 8 আনা পিস? জি। আস্তে আস্তে ওই 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা, 2.5 টাকা, এখন 3 টাকা এসে দাঁড়ায় আছে। হ্যাঁ, পেঁয়াজও 3 টাকা, তাও সলিড পেঁয়াজই, এর মধ্যে কোনো ভেজাল নেই। লোকেশন এখানে ওই ভুটিয়ারকাদি বাইপাস, মিয়াবাড়ির মোড়, ভুটের কাছে বাইপাস, মিয়া বাড়ির মোড়।
কেন গিয়েছো? আচ্ছা না, সে বড় তলায় ঘর বানায় 20 টাকার 20 টাকা 40 টাকার না 20 টাকা 20 টাকা দুই জায়গায়।
Thank you.
Thank you.